হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শর্ট ম্যাথড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের আমি আপনাদের সাথে আলোচনা করবো ধারার কিছু অঙ্ক নিয়ে যা বিভিন্ন বিসিএস এবং সরকারি চাকরির পরীক্ষাতে প্রায় আসে আজ আমরা দেখব কীভাবে খুব শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি আসুন প্রথমেই দেখা যাচ্ছে একটি অঙ্ক আছে দুই চার ছয় ডট পঞ্চাশ মানে দুই যোগ চার যোগ ছয় যোগ কত যোগ দেখা যাচ্ছে ধারাটি হচ্ছে এটি হচ্ছে একটা জোর ধারা সো এর জন্য আমরা যে শর্টকাট নোটটি ব্যবহার করবো তা হচ্ছে শেষ পথ ভাগ দুই এখানে ভাগ ফল যেটা আসবে শেষ পথকে দুই দিয়ে ভাগ করলে সেই ভাগফলের সাথে তার পরের সংখ্যাটি গুণ করে দিলেই আমরা অ্যানসারটি পেয়ে যাব। তো আসুন আমরা কিভাবে এটা সলভ করব শেষ পদ এখানে শেষ পদ হচ্ছে পঞ্চাশ তাহলে লিখবো আমরা পঞ্চাশ ভাগ দুই কত আসে পঁচিশ ভাগ ফল আসে পঁচিশ তাহলে পঁচিশের পরের সংখ্যাটি গুণ পঁচিশের পরের সংখ্যাটি হচ্ছে আমরা জানি ছাব্বিশ 25 গুণ 26 করলে আসে 650 তাহলে আমাদের উত্তরটি হবে 650 এবার দেখুন একই রকমের প্রশ্ন তবে একটু ভিন্ন করে দিয়েছে প্রশ্নটিতে 2 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত তার মানে প্রশ্নটা কিন্তু ঠিক सेम আগেরটার মতোই 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 যোগ তিরিশ সমান কত আমাদের কিন্তু এটাই জানতে চেয়েছে তো আমরা এর আগের অঙ্কটি করেছিলাম সূত্রটি কি ছিল সূত্রটি ছিল শেষ পথ ভাগ দুই ভাগ ফল যেটা পাবো গুণ তার পরের সংখ্যাটি তাহলে আসুন শেষ পথ কত শেষ পথ হচ্ছে তিরিশ ভাগ দুই সমান পনেরো যেটা ভাগ ফল পাবো তার সাথে তার পরের সংখ্যাটি গুণ করে দিব মানে ষোলো পনেরো সাথে ষোলো গুণ করলে হয় দুইশো চল্লিশ তাহলে উত্তরটি কত হবে দুইশো চল্লিশ এখন আমরা দেখবো বিচোর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় যেমন দেখুন প্রথম পদ আছে এক শেষ পদ একত্রিশ বলছে এক তিন পাঁচ এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট ডট যোগ একত্রিশ সমান কত এটি দেখুন চব্বিশতম বিসিএস পরীক্ষাতে এসেছে তো এটা শর্টকাট কি এটা শর্টকাট পদ্ধতি হচ্ছে প্রথম পদের সাথে শেষ পদের যোগ যোগকে আমরা দুই দিয়ে ভাগ করব এবং পুরোটাকে হলস্কার করে দেবো তার মানে আপনারা যদি সূত্রটি মনে রাখেন তাহলে আপনাদের অঙ্কটি হয়ে যাবে খুব দ্রুত প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই স্কোয়ার আসুন আমরা এটা কিভাবে করব প্রথম পদ এখানে প্রথম পদ হচ্ছে একত্রিশ ভাগ দুই হোল স্কোয়ার একত্রিশ সাথে এক যোগ করুন বত্রিশ ভাগ দুই হলেস্কোয়ার তার মানে হচ্ছে বত্রিশ কে দুই দিয়ে ভাগ করুন ষোলো ষোলো হোল হোলস্কোয়ার সমান হচ্ছে তার মানে আমাদের উত্তরটি হবে খ নম্বরটি এবার আসুন আমরা এতক্ষণ দেখেছিলাম যদি ধারাটি জোর হয় বা বিজোড় হয় সেটা কিন্তু যদি ধারাটি ক্রমিক সংখ্যা অনুসারে হয় যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ড যোগ নিরানব্বই তাহলে আমরা কীভাবে অঙ্কটি করব দেখুন এটি তম বিসিএস এবং পঁচিশতম বিসিএস পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন এটার জন্য শর্টকাট হচ্ছে প্রথম পদের সাথে আমরা শেষ পদ যোগ করব যোগ ফলকে দুই দ্বারা ভাগ করে দিব যেই ভাগ ফল পাবো তার সাথে আমরা শেষ পদ গুণ করে দিব আসুন তাহলে প্রথম পদ এখানে প্রথম পদ কত এক যোগ শেষ পথ কত শেষ পথ হচ্ছে নিরানব্বই ভাগ দুই ইন্টু শেষ পথ নিরানব্বই নিরানব্বই যোগ এক একশো ভাগ দুই ইন্টু নিরানব্বই একশোকে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ গুণ নিরানব্বই নিরানব্বই সাথে পঞ্চাশ গুণ করলে হয় চার হাজার নয়শ পঞ্চাশ তাহলে আমাদের উত্তরটি কোনটি হবে বন্ধুরা চার হাজার নয়শ পঞ্চাশ এবার আসুন আরেকটি প্রশ্ন প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি সহকারী পরিচালক দুহাজার ১৬তে এসেছে তো এরকম যদি প্রশ্ন থাকে যে প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত তাহলে শর্টকাট টেকনিক মনে রাখবেন এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল সমান সমান এন স্কোয়ার এখানে এন হচ্ছে কতটি বিজোড় সংখ্যা মানে সংখ্যা কতটি তার মানে এখানে সংখ্যা আছে দশটি শুধু আমরা n এর পরিবর্তে মানটি বসিয়ে দিলেই আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি যেমন দশ দশ হোল স্কোয়ার সমান হচ্ছে একশো তাহলে কোনটি হবে বন্ধুরা উত্তর একশো ঠিক সেম একটি প্রশ্ন এসেছে পনেরোতম প্রভাষক নিবন্ধন কলেজ অথবা সম্মান পর্যায় দুই হাজার উনিশ সালে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত তো একটু আগে আপনাদেরকে বলেছিলাম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n স্কোয়ার তাহলে এখানে প্রশ্নটি বলেছে প্রথম পি সংখ্যক তাহলে আমরা শুধু এন স্কোয়ারের পরিবর্তে এখন আমরা পি স্কোয়ার লিখে দিলি আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি p স্কোয়ার তো বন্ধুরা আপনাদের যদি ধারা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে জানাতে পারেন নিচের কমেন্টে প্রশ্নটা পাঠিয়ে দিবেন আমি সলভ করে দিব এবং যে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম